রাঙামাটিতে সেনাবাহিনীর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী মেলা। রোববার 1431 বর্ষবরণ উপলক্ষে জেলা শহরের ভেদভেদে আমনাতবাগ মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এ সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা রিজিয়নের আওতাধীন সকল ইউনিটের অংশগ্রহণে এ মেলার বিভিন্ন স্টলে নানা রকমের পণ্য সামগ্রী প্রদর্শিত হয়। মেলায় হস্ত ও বস্ত্র শিল্পের প্রদর্শনী ছাড়াও নাগরদোলা, বানর খেলা, সাপ খেলা ও পুতুল নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ মেলা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।